আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো যথাসময় আমি মাহানাজ আক্তার হাজির হয়েছি তোমাদের সঙ্গে বাংলা ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো মার্চ মাস শুরু হয়েছে, সেই অগ্নিঝরা মার্চ মাস। এ মাসের 25 তারিখ দিবাগত রাতে সেই ঘুমন্ত নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালিয়েছিল পাকিস্তানি বাহিনীরা। সেদিন রাতে তারা লুটপাট করেছিল, অগ্নি সংযোগ করেছিল। তারা এদেশকে সেই মৃত্যুপুরীতে পরিণত করতে চেয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, সেই 25 মার্চ রাতে সেই নিরীহ সেই বাঙালি এদের প্রতি, যারা সেদিন শহীদ হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল কিন্তু 8 মার্চ। তোমরা সবাই জানো 8 মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই 8 মার্চ কি হয়েছিল, সেই 1857 সালে 8 মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সেই সুতা কারখানার নারীরা, তারা তাদের মজুরি বৈষম্য এবং কাজের সেই পরিবেশ বৈষম্যের কারণে তারা রাস্তায় নেমেছিল প্রতিবাদ জানাতে। কিন্তু মালিকপক্ষ তাদের ওপর দমন নির্যাতন চালিয়েছে সে 8 মার্চ। পরবর্তীকালে এই 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটো কারণে কিন্তু মার্চ মাসের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে মূল পাঠ আলোচনা করার পূর্বে তোমরা একটা চিত্র খেয়াল করো বোর্ডে। পিতৃগৃহ, স্বামী গৃহ, পুত্রগৃহ, নারী। শিক্ষার্থীরা দেখো, তাহলে এই নারীদের গৃহ কোথায়? নারীরা পিতৃগৃহে জন্মগ্রহণ করলো, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তারা পিতৃগৃহে অবস্থান করে, এবং যখন তারা পিতৃগৃহে অবস্থান করে তখন কিন্তু তারা ভাবতে পারে না এটা তাদের নিজেদের বাড়ি বা নিজেদের ঘর। কেননা তাদেরকে তখন মনে করিয়ে দেওয়া হয় যে কিছুদিন পরেই তোমাকে অন্য ঘরে যেতে হবে, অন্যত্র যেতে হবে তোমার বিয়ের পরে, এটা তোমার বাড়ি নয়। তো সেই মেয়েটি যখন তার বিয়ে হয় তখন সে তার স্বামী গৃহে আসে, এবং স্বামী গৃহে আসার পরেও সেই মেয়েটি কিন্তু বলতে পারে না যে এটা আমার নিজের ঘর। হ্যাঁ, কেননা তাকে তার স্বাধীনতা সেখানে দেওয়া হয় না। হ্যাঁ, সেটা সেখানেও সেই নারীটি, সেই মেয়েটি বলতে বাধ্য হয় যে এটা তার স্বামীর ঘর, এটা তার নিজের ঘর নয়। এরপরে যখন ওই নারী বৃদ্ধা হয়, হ্যাঁ, তখন সেই গৃহটি তখন তার পুত্রগৃহ হয়ে যায়। হ্যাঁ, পুত্রের গৃহে সেই বৃদ্ধা শেষ বয়স পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেই পুত্রগৃহে অবস্থান করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নারীদের গৃহ কোথায়? হ্যাঁ, এই যে নারীদের গৃহ কোথায়, এভাবে চক্রাকারে নারীরা যেন ঘুরতে থাকে এক গৃহ থেকে আরেক গৃহে, তাদের নিজেদের কোনো গৃহ নেই। এই যে গৃহে নারীদের যে অবস্থান, এই অবস্থানটাই রোকেয়া সাখাওয়াত হোসেন তার গৃহপ্রবন্ধে তিনি দেখিয়েছেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহপ্রবন্ধটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসো যে প্রবন্ধ কি। প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন, অর্থাৎ
কোনো একটি বিষয় সম্পর্কে লেখকের নিজস্ব মতামত এবং ওই মতামতটিকে প্রতিষ্ঠিত করার জন্য লেখক তার নিজস্ব যুক্তি এবং তথ্য তথ্যের সমাবেশ ঘটান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আসো লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেই। গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন, রোকেয়া সাখাওয়াত হোসেন। তার জন্ম দেখো 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে, পায়রাবন্দ গ্রামে রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম হলো 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর রংপুর জেলার, রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে, রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। তার মৃত্যু হয়েছিল 1932 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর। প্রিয় শিক্ষার্থীরা, তার জন্ম এবং মৃত্যুর তারিখটা একই, এ কারণে এই 9 ডিসেম্বরকে রোকেয়া দিবস হিসাবে পালন করা হয়। তাহলে রোকেয়া দিবস কবে খেয়াল করবে, তোমাদের এগুলো নৈর্ব্যক্তিক হিসেবে আসে। রোকেয়া দিবস 9 ডিসেম্বর। রোকেয়া দিবস। রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম হচ্ছে রোকেয়া খাতুন। রোকেয়া খাতুন প্রকৃত নাম হচ্ছে রোকেয়া খাতুন। বিয়ের পর তার নাম হয় রোকেয়া সাখাওয়াত হোসেন। তার পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার। পিতা হলো জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। পিতা ছিলেন উচ্চশিক্ষিত এবং বহু ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। তা সত্ত্বেও তিনি তার কন্যাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করেননি। তিনি তার কন্যাদের শিক্ষার ব্যাপারে অত্যন্ত রক্ষণশীল ছিলেন। তার মাতা রাহাতুন্নেসা চৌধুরী, তার ভাই বোন ছিলেন তিন ভাই ও তিন বোন, তিন ভাই ও তিন।
তিন বোন ছিলেন, বড় বোন কৌরিমুন্নেসা, মেজো বোন হুমায়ুরা এবং ছোট বোন রোকেয়া। হ্যাঁ, তিনি বড় বোন এবং বড় ভাইয়ের সহায়তায় বাংলা এবং ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন রোকেয়া। সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন রোকেয়া। সর্বশ্রেষ্ঠ বাঙালি বিবিসি কর্তৃক যে 20 জন সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকা তৈরি করা হয়েছিল, সেই 20 জন তালিকার মধ্যে ষষ্ঠ স্থানে ছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। সুফিয়া কামাল তাকে আলোর দুহিতা হিসেবে বলেছেন, আখ্যায়িত করেছেন আলোর দুহিতা। আলোর দুহিতা বলে আখ্যায়িত করেছিলেন কে? সুফিয়া কামাল। তার বৈবাহিক অবস্থা হলো 1898, মতান্তরে অনেক বই লেখা আছে 1896 সালে, মাত্র 16 বছর বয়সে বিপত্নিক ঊর্ধ্বভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে সাখাওয়াত হোসেন তাকে তার জ্ঞান অর্জনের পথে সহায়তা করেছিলেন। তার সম্পত্তির অর্ধেক অংশ রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে তিনি লিখে দিয়ে গিয়েছিলেন। আর রোকেয়া সাখাওয়াত হোসেন পরবর্তীকালে তার এই স্বামীর দেওয়া অর্থ নারীদের শিক্ষার কাজে তিনি ব্যয় করেছেন। তার গল্পগ্রন্থগুলো হচ্ছে গদ্যগ্রন্থ, গল্প ঠিক না, গদ্যগ্রন্থ, অবরোধবাসিনী, অবরোধবাসিনী, আর হলো উপন্যাস হলো মতিচুর, অবরোধবাসিনী মতিচুর, আর উপন্যাস হচ্ছে সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, পদ্মরাগ, এই দুটো তিনি উপন্যাস লিখেছিলেন। এছাড়াও তিনি আরেকটি ইংরেজি বই লিখেছিলেন সুলতানাস ড্রিম নামে। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটিভাবে এই হলো তোমাদের রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্কে তোমাদের কিছুটা পরিচিতি দেওয়া হলো। রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে হলে তোমাকে পাঠ্য বই আরও মনোযোগ সহকারে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তোমরা ভালো করে সেই বেগম রোকেয়ার যে পরিচিতি সেটা ভালো মতো আয়ত্তে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা কিছু শব্দের অর্থ এবং বানান জেনে নিই। খেয়াল করো, নিকেতন শব্দের অর্থ হচ্ছে গৃহ। তোমাদের অনেক সময় এই শব্দের শব্দ দিয়ে বলা হয় এটার অর্থ কি, তোমাদের বহু নির্বাচনী পরীক্ষায় আসে, কাজে ভালো করে শব্দ অর্থগুলো জানতে হবে। নিকেতন শব্দের অর্থ হচ্ছে গৃহ। হ্যাঁ, বিরাম মানে বিশ্রাম, শ্রান্ত কাজ করে যে ক্লান্ত, ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরে আমরা যে বলি, সেই শ্রান্ত শব্দের অর্থ হচ্ছে কাজ করে ক্লান্ত হয়ে যাওয়াকে। বাটি অর্থ হচ্ছে বাড়ি। হ্যাঁ, এখন কুন্ডুক স্বল্প জ্ঞানী, হ্যাঁ, বা কুয়োর ব্যাঙ, অল্প পানিতে যে ব্যাঙ বসবাস করে,
তাকে বলা হয় কোর ব্যাংক। কোর ব্যাংক কিন্তু জানে না যে এই কোর ব্যাংক শুধু সে মনে করে যে কোটাই হলো সবচেয়ে বিরাট বড় জায়গা। হ্যাঁ, সে স্বল্পজ্ঞানী মানুষেরা কিন্তু নিজেকে কিন্তু সেটাই মনে করে যে সে অনেক বেশি জানে। হ্যাঁ, সে খুব মূল্যবোধ অর্থ কোর ব্যাংক বা স্বল্প জ্ঞানী। কুকুট শব্দের অর্থ হচ্ছে মোরগ বা মুরগি, অমরাবতী স্বর্গ, মেদিনী অর্থ পৃথিবী, সোপান শব্দের অর্থ সিঁড়ি, কলেবর দেহ বা শরীর, পর্বকুটি হচ্ছে পাতার ঘর, পাতার ঘর পর্বকুটি। শিক্ষার্থীরা এই শব্দের অর্থগুলো তোমরা ভালো মতো জানতে হবে তোমাদেরকে। এখন আসো আমরা মূল প্রবন্ধটি নিয়ে আমরা পড়া শুরু করি। গৃহ রোকেয়া সাক্ষাৎ হোসেন। গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তি নিকেতন বুঝায়, যেখানে দিবাশিষ্যে গৃহী কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে। পশু পক্ষীদেরও গৃহ আছে, তাহারাও স্বস্বগৃহে আপনাকে নিরাপদ মনে করে। প্রিয় শিক্ষার্থীরা, রোকেয়া সাক্ষাৎ হোসেন প্রথমে কিন্তু গৃহ জিনিসটা কি, গৃহ কি রকম হওয়া উচিত সেটা সম্পর্কে বলেছেন যে গৃহ বলতে প্রথমে বোঝায় যে একটা আরাম বিরামের জায়গা। হ্যাঁ, কাজ শেষে সে পরিশ্রান্ত মানুষ তার গৃহে ফিরে আসে শান্তির প্রত্যাশায়। হ্যাঁ, গৃহ হচ্ছে সেই মানুষটির জন্য একান্তই আকাঙ্ক্ষিত একটি স্থান, যেখানে এসে সেই মানুষটি বিশ্রাম নিতে পারে। এই গৃহ কিন্তু প্রত্যেকটা মানুষকে সেই রোদ বৃষ্টি হতে রক্ষা করে। পশু পাখিদেরও গৃহ আছে। হ্যাঁ, তাহলে যে গৃহ বিশ্রামের স্থান, যে গৃহ দিন শেষে সেই পরিশ্রান্ত মানুষেরা এসে যে গৃহে বিশ্রাম গ্রহণ করে, হ্যাঁ, পশু পাখিদেরও গৃহ আছে, সেই গৃহের মধ্যে নারীদের অবস্থা কীরকম, রোকেয়া সাক্ষাৎ হোসেন সেই কথাই এই গৃহ প্রবন্ধে বিভিন্ন উদাহরণের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবত সেই রূপ গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না। পিপাসা না লাগলে যেমন জল উপাদেয় মনে হয় না, ঠিক সেরকম যদি কিছুদিন কেউ বিদেশে থাকে তাহলে কিন্তু সে বুঝতে পারে গৃহসুখ কী। পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়, বাড়ি আসিলে যেন হাত ছাড়িয়া বাঁচে। পুরুষেরা যদিও তারা বিদেশে যায় না, যদিও তারপরেও তারা সারাদিন যে পরিশ্রম করার পরে, বাইরে কাজ করার পরে যে ঘরে ফিরে, তখন তারা তাদের মনে হয় সে বিশ্রামের জায়গায় তারা ফিরে এসেছে। এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহসুখে বঞ্চিত। শিক্ষার্থীরা, রোকেয়া সাক্ষাৎ হোসেন এখন যে আমাদের অবস্থা অর্থাৎ নারীদের অবস্থা তিনি বলতে চাচ্ছেন যে নারীদের অবস্থাটা কীরকম, এই গৃহে নারীরা কীরকম অবস্থায় আছে, বিশেষ করে ভারতবর্ষের নারীরা। যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকদের বাটিকে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। পিতার বাড়িতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে পিতার গৃহে থাকে সেই মেয়েটি, যখন তার বিয়ে হয় সে স্বামী গৃহে আসে। স্বামীর গৃহটাকেও সে নিজের গৃহ বলে মনে করতে পারে না, কেননা স্বামী তাকে সেই অধিকার দেয়নি। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই যেন তাকে চলাফেরা করতে হয়, তাকে তার বাইরে বেরোনোর স্বাধীনতা পর্যন্ত থাকে না। সে স্বাধীনভাবে নিজের কথাটুকু বলার তার অধিকার নেই। তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না, এরকম অবস্থায় কিন্তু সেই নারীর কাছে কিন্তু গৃহ শান্তিনিকেতন হয় না, তার কাছে মনে হয় এটা কারাগারের মতো। কুমারী সধবা বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থায় শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তঃপুরের একটু একটু নমুনা দিতেছি। এরূপে অন্তঃপুরের পর্দা উঠাইয়া ভেতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ
অত্যন্ত ব্যথিত হইবেন সন্দেহ নাই। লোকের সাক্ষাৎ কি বলছেন যে সেরকমই কয়েকটি অন্তঃপুরের নমুনা অর্থাৎ উদাহরণ তিনি দিচ্ছেন, যেখানে সেই পর্দা উঠালে বোঝা যাবে যে সেখানে নারীরা কীরকম অবস্থায় আছেন। আমরা একবার বিহারে জামালপুরের নিকটবর্তী কোনো শহরে বেড়াইতে গিয়াছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে, সে বাটির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীর দিককে দেখিতে আমাদের আগ্রহ হয়। দেখিলাম মহিলা কয়েকটি অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিনী, যদিও খুব মূল্য। আমরা একবার বিহারে সে জামালপুরের সে রোকেয়া শাখাত হোসেন বলছেন যে তারা একবার কোথায় গিয়েছিলেন, সে জামালপুরের নিকটবর্তী কোনো শহরে বেড়াইতে গিয়েছিলেন। সেখানে তাদের জনৈক বন্ধুর বাড়ি আছে, সে বাকির পুরুষদের সাথে তাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলে সে শরাফত উকিলের বাড়ির স্ত্রী দিককে দেখিতে আমাদের আগ্রহ হয়। সে শরাফত সাহেব তার বাড়ির স্ত্রী লোকেরা কেমন আছে সেটা দেখার জন্য সে তাদের আগ্রহ বোধ হয়। দেখিলাম মহিলা কয়েকটি অতিশয় শান্তশিষ্ট এবং মিষ্টভাষিনী। হ্যাঁ, মহিলা সেই অন্তঃপুরের মহিলারা অতিশয় শান্তশিষ্ট এবং মিষ্টভাষিনী এবং কুকমুন্ডুক অর্থাৎ কুয়োর ব্যাং তাদের সেই অল্প পরিসরেই তারা চলাফেরা করে, তারা সে ঘরের থেকে বের হয়নি। তাদের জ্ঞানও সে কারণে তাদের জ্ঞানও স্বল্প অর্থাৎ অল্প। তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন। সেখানে শরাফতের পত্নী হসিনা, শরাফতের স্ত্রীর নাম হলো হসিনা, ভগ্নী জমিলা, জমিলার কন্যা ও পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাইরের বাহির হন নাই, ইহাই তাহাদের বংশগৌরব। যখন নাকি তারা তাদেরকে সেই হসিনা বেগম এবং তার পুত্রবধূ তার কন্যা তাদেরকে বললেন যে তাদের বাড়ি যাওয়ার জন্য, তখন কিন্তু তারা বলল যে তারা কখনই তাদের নিজেদের বাড়ির বাইরে কখনই বের হননি, এটাই তাদের নাকি বংশ গৌরব। কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই, তারা কখনো কোনো যানবাহনে চড়ার তাদের প্রয়োজনই হয় নাই, যেহেতু তারা বাইরে বের হন না, ঘরের মধ্যে থাকেন। হ্যাঁ, এ কারণে তাদের যানবাহনেও তারা কখনো ওঠেনি। আমি সবিস্ময়ে বলিলাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুরবাড়ি যান কীরূপে, আপনার ভ্রাতিবধূ আসলেন কী করিয়া? হ্যাঁ, সবিস্ময়ে লেখিকা বললেন যে তাহলে আপনারা বিবাহ করে শ্বশুরবাড়ি যান কীভাবে, আর তা আপনারা ভাইয়ের বিয়ে দিয়ে সে কন্যাকে কীভাবে নিয়ে আসছেন? জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয় কন্যা, এ পাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে। জমিলা উত্তর দিল যে ইনি আমাদের আত্মীয় কন্যা, অর্থাৎ আত্মীয়ের আত্মীয়ের মধ্যেই তাদের তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ এই পাড়াটি যেন তাদেরই পাড়া, তাদেরই গোষ্ঠীর পাড়া। হ্যাঁ, সেখানে যেন অন্য পাড়ার কোনো অন্য কোনো লোক নেই। এই বলিয়া তিনি আমাকে অন্য একটি ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যার বাড়ি। হ্যাঁ, সেই তিনি কী করলেন যে অন্য একটি ঘরে গিয়া বললেন যে এটি আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো। তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভেতর দিয়া ঘুরাইয়া ফিরাইয়া লইয়া গেলেন, তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন, কক্ষগুলি অসূর্য স্পর্শা বলিয়া বোধ হইল। সে কক্ষগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেখানে সূর্যের আলো প্রবেশ করে না, অসূর্য স্পর্শ অর্থাৎ সূর্যের আলো আলো যেন সেখানে স্পর্শ করেনি অর্থাৎ প্রবেশ করেনি, এমনভাবে সেই ঘরগুলো তৈরি করা হয়েছে। অতঃপর একটি ঘর একটি দ্বার খুলিলে দেখিলাম অপরদিকে হসিনার পুত্রবধূ আছে, সে হসিনার পুত্রবধূ অপর একটি বাড়িতে আছে, একটি দ্বার খোলার পরে একটি দরজা খোলার পরে দেখা গেল। জমিলা বলিলেন, দেখিলে এই দ্বারের ওপাশে আমার ভাইয়ের বাড়ি, এ পাশে আমার বাড়ি, এই যে দ্বার এই যে দরজা, এই দরজার ওপাশে আমার ভাইয়ের বাড়ি, এই দরজার এপাশে আমার বাড়ি, কাজে এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া আসা করার জন্য কোনো যানবাহনের প্রয়োজন পড়ে না, এ কারণে আমরা সে ঘোড়ার গাড়ি বা অন্যান্য যানে কখনো আমাদের উঠার প্রয়োজনও হয়নি, আর আমরা বিয়ে করার পরে এইভাবে হেঁটেই পায়ে হেঁটে আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া আসা করি।
কোপক্ষে বধূ থাকেন বলিয়া এ দ্বারটি বন্ধ রাখি, আমাদের সেই যানবাহনের দরকার হয় না। কেন তাহা এখন বুঝিলে? ওইরূপে সকল বাড়ি প্রদক্ষিণ করা যায়। এইভাবে কিন্তু সে সকল বাড়ি কিন্তু প্রদক্ষিণ করা যায়, অর্থাৎ যাওয়া আসা করা যায়। পাঠিকা কি মনে করেন যে হসিনা বা জমিলা গৃহে আছেন? অবশ্য না, কেবল চারি প্রাচীরের ভেতর থাকিলেই গৃহে থাকা হয় না। এদেশে বাসর ঘরকে কোহবর বলে, কিন্তু কবর বলা উচিত। হ্যাঁ, যে পাঠিকা কি মনে করবেন যে হসিনা বা জমিলা গৃহে আছেন? অবশ্যই না। হ্যাঁ, তারা কেবল চারি প্রাচীরের ভেতরে থাকিলেই গৃহে থাকা বলে না, তারা সেই প্রাচীরে আবদ্ধ আছে। আর এদেশের বাসর ঘরকে কোহবর বলে, কল্পনার স্বর্গ। কোহবর অর্থ হচ্ছে কল্পনার স্বর্গ, কিন্তু কবর বলা উচিত। কিন্তু সেই কল্পনার স্বর্গ না বলে এটাকে কবর বলা উচিত। বাড়িখানা তো সরাফতের, সেখানে যেমন একপাল ছাগল আছে, হংস কুকুর আছে, সেইরূপ একদল স্ত্রীলোকও আছে, অথবা স্ত্রীলোকদেরকে বন্দিনী বলা যাইতে পারে। বাড়িখানা হলো সরাফতের, কিন্তু সরাফতের বাড়ি, সেখানে যেমন একপাল ছাগল আছে, একপাল সেই হংস হাঁস মুরগি আছে, সেই রকম কিছু স্ত্রীলোকও, একদল স্ত্রীলোকও আছে। কাজে এই স্ত্রীলোকদেরকে বলা যাইতে পারে যে বন্দিনী, তারা সেই বন্দিনী অবস্থায় গৃহে অবস্থান করে, যেহেতু তাদের স্বাধীনতা নেই, যেহেতু তারা বাইরে বের হতে পারে না। হ্যাঁ, অর্থাৎ সেই কারাবন্দির মতো অবস্থায় কিন্তু তারা দিন যাপন করে। তারা কোনো যানবাহনে উঠেনি, তাদেরকে কখনো সূর্য দেখেনি। হ্যাঁ, অসূর্য স্পর্শ সেই বাড়িগুলো অসূর্য স্পর্শ, মানে তারাও অসূর্য স্পর্শ, তারাও যেন সূর্যের আলো দেখে, কাজেই তাদেরকে বন্দিনী বলাই যায়। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি, পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা। মালদহে কয়েকবার আমরা এক বাটিতে যাতায়াত করিয়াছি, গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্ল মুখ দেখি নাই। আরেকটি উদাহরণ দিচ্ছেন যে সাধারণত পরিবারের প্রধান পুরুষটি কিন্তু মনে করে যে গৃহখানা আমার, গৃহের ভিতরে যা কিছু আছে সব কিছুই আমার, সবাই আমার আশ্রিতা। মালদহে কয়েকবার আমরা এক বাটিতে যাতায়াত করেছি, মালদহে গিয়েছিলেন, সেখানে গৃহস্বামী ছিলেন কলিম, তার স্ত্রীকে আমরা কখনো প্রফুল্ল মুখে, সেই হাসি খুশি মুখে কখনো তাকে আমরা দেখিনি। তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। ইহার কারণ এই কয় বৎসর অতীত হইল কলিম স্বীয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছেন, তাহার ফলে কলিমের পত্নী স্বীয় ভগ্নীর সহিত দেখা করিতে পান না। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন, হায় বাটি যে কলিমের, তিনি যাহাকে ইচ্ছা আসিতে দেবেন, যাহাকে ইচ্ছা আসিতে দেবেন না। আবার ওদিকে ও বাটিখানা সলিমের, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। একদিকে কলিম, আরেকদিকে সলিম থাকে। হ্যাঁ, কলিমের স্ত্রী সেই তার ভগ্নীর সঙ্গে দেখা করতে পারেন না, কেননা তারা তাদের মধ্যে তাদের স্বামীদের মধ্যে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, এ কারণে সেই কলিমের স্ত্রীর কখনো প্রফুল্লমুখী দেখা যায়নি, কেননা তার সেই ভগ্নী মানে বোনকে কখনো এ বাড়িতে আসতে বলতে পারে না, কেননা না বাড়িখানা তো কলিমের, কলিম যাকে ইচ্ছা আসতে দেবেন, যাকে ইচ্ছা আসতে দেবেন না। আবার ওদিকে সলিমের ঘরখানা, সলিমও তাই, যাকে ইচ্ছা তার ঘরে যেতে দিবেন, যাকে ইচ্ছা যেতে দিবেন না। বলা বাহুল্য কলিমের স্ত্রীর অন্য বস্ত্র বা অলঙ্কারের অভাব নাই। বলি অলঙ্কার কি? পিতৃ মাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? শুনিলাম তিনি সপত্নী কণ্ঠক হইতেও বিমুক্ত নহে, এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়? বলা বাহুল্য কলিমের স্ত্রী কিন্তু অন্য বস্ত্র বা অলঙ্কারের অভাব নেই। কলিমের স্ত্রীর কিন্তু অন্য বস্ত্র বা অলঙ্কারের কোনো অভাব নেই। হ্যাঁ, কিন্তু অলঙ্কার সেই পিতৃ মাতৃহীন অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা কি ভুলিয়ে দিতে পারে?
তার ভগ্নীর সঙ্গে যে তাকে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না, সেই যন্ত্রণা কি ভুলিয়ে দিতে পারে সেই অলঙ্কার? আবার কিন্তু তিনি সপত্নী কণ্টক হতেও কিন্তু বিমুক্ত নন। সপত্নী কণ্টক মানে সতিনের যন্ত্রণা, সতিনের কাঁটা, কণ্টক মানে কাঁটা। হ্যাঁ, এখানে সতীনকে কাঁটা হিসেবে দেখানো হচ্ছে। তিনি কিন্তু সপত্নী কণ্টক হতেও কিন্তু তিনি মুক্ত নন। হ্যাঁ, এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়। একদিকে তার আত্মীয় স্বজনের সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না, আরেকদিকে তাকে তো বাইরে বের হতে দেওয়া হয় না, কোনোরকম যানবাহনেও তারা চড়েনি। আরেকদিকে তার সেই সপত্নী কণ্টক অর্থাৎ সতীনের জ্বালা যন্ত্রণা, এত কিছু মিলিয়ে একজন নারী যখন তার গৃহে থাকে, হ্যাঁ, সেই গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হইতে পারে? কখনোই নয়। সে গৃহ তার কাছে সেই কারাগারের মতো, সে যেন বন্দী হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্তই থাকি। এরপরে আমরা এর কিছু জ্ঞানমূলক প্রশ্ন, নৈবেদ্যিক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বাকি অংশটুকু আমরা শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।